মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসে ছাত্রলীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাহিম আহমেদ, চরপদ্রাসন উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হৃদয় এবং অন্যান্য নেতাকর্মীরা উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় সহ অন্যান্য নেতাকর্মীরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। শিক্ষা শান্তি প্রগতি পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর চরপদ্রাসন উপজেলা কর্তৃক আয়োজিত আমাদের আজকের এই তাৎক্ষণিক মত বিনিময় সভা উপস্থিত রয়েছে ফরিদপুর জেলা ছাত্রলীগের দক্ষ সংগঠক যোগ্য সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, উপস্থিত রয়েছে ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আমিউল সহ চরপদ্রাসন উপজেলা ছাত্রলীগের সুযোগ্য সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক কামরুল এবং হৃদয় সহ আমার আদরের স্নেহের ছোট ভাই মুকাদ্দেস, সামনে উপবিষ্ট ছাত্রলীগের সকল ভাইদেরকে জানাই আমার ভালো লাগা ভালোবাসার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও মুজিবি অভিনন্দন।